পাঁচ মাসের মাথায় রানাঘাটের এক সোনার দোকানের ডাকাতির ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করল রানাঘাটের ফাস্ট ট্র্যাক কোর্ট। আগামীকাল সাজা ঘোষণা। বিস্তারিত রিপোর্ট। গত 29 আগস্ট রানাঘাট মিশন রোডে এক সোনার দোকানে ঘটে ভয়াবহ ডাকাতির ঘটনা। এই ডাকাতির ঘটনার 149 দিনের মাথায় আজ অভিযুক্তদের দোষী সাব্যস্ত করল আদালত। ডাকাতির ঘটনার পর চারজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে রানাঘাটের ফাস্টট্র্যাক আদালতে এই মামলার বিচার সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই ঘটনার 72 দিনের মাথায় এই মামলার প্রায় 950 পাতার চার্জশিট জমা দেয় তদন্তকারীরা। মামলার সাক্ষ্যদানের 8 দিনে 35 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এই মামলায় মূল অভিযুক্ত চারজনকে বুধবার আদালতে হাজির করানো হয়। অভিযুক্তরা হলো কুন্দন কুমার যাদব, রাজু কুমার পাশোয়ান, ছোট্টু পাশোয়ান ও রিক্কি পাশোয়ান। এই মামলায় আরেক অভিযুক্ত মণিকান্ত যাদব ইতিমধ্যেই মারা গেছে কলকাতার হাসপাতালে। এরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। তাদের প্রত্যেককে ভারতীয় দণ্ডবিধি 307, 395, 397, 353, 34 আইপিসি এবং 25 ও 27 আর্মস অ্যাক্ট ধারায় মামলা রুজু করে বিচার প্রক্রিয়া চলে। আজ তাদের দোষী সাব্যস্ত করেন ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক। আগামীকাল অভিযুক্তদের শাস্তি ঘোষণা করা হবে। আইনজীবী সূত্রে খবর, যে ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তাতে করে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের ন্যূনতম 10 বছর অথবা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা। আগামীকাল রায় ঘোষণার পরেই জানা যাবে তাদের শাস্তির মেয়াদ কতটা হলো। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। অ্যাকচুয়ালি 8 জন এসেছিলেন ডাকাতি করতে, সেনকো গোল্ডে আপনারা জানেন যে দুপুরবেলা, এবং এই 8 জনের মধ্যে ক্রাইম কমিট করার পরে 3 জন পালিয়ে যায় ওখান থেকে, আর 5 জনকে পুলিশ ধরতে পারে। তার মধ্যে যে শ্যুট আউটটা হয় তাতে 2 জন ইনজোর্ড হয় ওইখানে, এবং যার মধ্যে মণিকান্ত যাদব আলটিমেটলি হসপিটালে মারা যায় ওই শ্যুট আউটে। আপনারা বোধহয় জানেন যে 8 জন আর্মড ডাকাতদের সামনে একজন পুলিশ অফিসার, একজন এসআই র্যাঙ্কের অফিসার, সে তার একজন মাত্র আর্মস, একটা মাত্র আর্মস নিয়ে লড়াই করেছিল, এবং তারপরে আলটিমেটলি আমাদের আইসি সাহেব এবং তার পুরো টিম যেভাবে, অ্যাকচুয়ালি প্রথমে যখন ডাকাতিটা কমিট হয় 3:12 নাগাদ দুপুরবেলা, ওই সেনকো গোল্ড জুয়েলারির দোতলা থেকে একটি মেয়ে, ওদেরই এমপ্লয়ি, যিনি সিসিটিভিতে দেখতে পান যে নিচের তলায় ডাকাতি হচ্ছে শোরুমে, তখন উনি আইসি সাহেবকে ফোন করেন। আইসি সাহেব 1 সেকেন্ডও দেরি না করে তার টিম নিয়ে সমস্ত জায়গা ঘিরে ফেলেন, এবং তার ফলে এই আলটিমেটলি এই 5 জন আসামি অ্যারেস্ট হয়েছে, যার মধ্যে আপনারা জানেন যে মণিকান্ত যাদব, মণিকান্ত আছে, যে আমাদের আর একটা বিরাট বড় কেসে, আজুজা কেসে উনি ওয়ান্টেড ছিলেন। তো যাই হোক, এই পুরো অ্যারেস্টের পর ওনাদের মানে ডাকাতির জিনিসপত্র অর্থাৎ সেনকো গোল্ডের জুয়েলারি, যে মোবাইলগুলো ওরা নিয়েছিলেন, ডায়মন্ডস, টাকা, এই সমস্ত জিনিসগুলো, ক্যাশ কাউন্টার থেকে টাকা সমস্তগুলো সমেত এরা ধরা পড়ে আম সমেত, এবং তারপর সাবসিকুয়েন্টলি এরা অ্যারেস্ট হয়, এবং 2 জন অসুস্থের মধ্যে 1 জন সুস্থ হয়ে যায়, এবং বাকি মণিকান্ত যাদব উনি মারা যান। এই 4 জনের এগেনস্টে আমাদের এখানে ট্রায়াল হয়। ট্রায়ালটা শুরু হয়েছিল 29 নভেম্বর এবং ট্রায়ালটা শেষ হলো আজকে, অর্থাৎ 1 মাস 22-25 দিনের মধ্যে গোটা ট্রায়ালটা শেষ হলো, এবং প্রসিকিউশন এভিডেন্স 8টা ক্লিয়ার ডের মধ্যে 35টা সাক্ষী আমাদের শেষ হয়েছিল। আমার মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক হয়ে থাকবে ভারতবর্ষের ইতিহাসে। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে যে এই মামলাতে আমরা দেখেছি যে যখন গয়নাগুলো রিকভার হয় তখন প্রত্যেকটা জুয়েলারির ওপরে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার ছিল, যে নাম্বারটা প্রত্যেকটা গোল্ড সেনকো গোল্ডেরই তৈরি, কতটা পিওরিটি সব কিছু প্রমাণ করার জন্য আমরা প্রসিকিউশনের তরফে একটা এভিডেন্স এনেছি, যেটা মেবি দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া। সেটা হচ্ছে যে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে যেটাকে বলে বিআইএস কেয়ার, তার মধ্যে HUID পুট করলে এই রেসপেক্টিভ গোল্ডগুলোর পিওরিটি এবং কবে তৈরি হয়েছে, কোথায় তৈরি হয়েছে ইত্যাদি সমস্ত কিছু জানতে পারা যায়। এই অবস্থায় দাঁড়িয়ে মানে এই যে ডিজিটাল এভিডেন্স, এই মামলায় আমাদের লার্নেড কোর্ট আজকে যখন জাজমেন্ট বলছিলেন উনিও বারবার বলেছেন, আপনাদের মনে হতে পারে যে 1 মাস 20 দিনে একটা মামলা শেষ হলো, কীভাবে হলো, কিন্তু এই মামলা বিরাট বড় ভলিউমিনাস মামলা।
169টা এক্সিবিট এখানে এক্সিবিট করা হয়েছে, 40-এর ওপর মেটেরিয়াল এক্সিবিট, অর্থাৎ মোট মিলিয়ে 210টার মতো এক্সিবিট আছে। প্রচুর পরিমাণে জাজমেন্ট আমি নিজে 350 পাতার রিটার্ন আর্গুমেন্ট রিলাই করেছিলাম এবং 150-এর উপরে অনারেবল সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমি দিয়েছি। এই মামলায় সিসিটিভি ফুটেজ বা ডিজিটাল এভিডেন্স, তার সঙ্গে ফরেন্সিক এক্সপার্টদের রিপোর্ট, স্পেশালি সেন্ট্রাল ফরেন্সিক সাইবার ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্ট, এবং ল্যাবরেটরি রিপোর্টে যে আসামিরা কীভাবে কীভাবে ক্রাইমটা করছিল সিসিটিভি ফুটেজের মধ্যে ক্লিয়ারলি কিন্তু এখানে ধরা পড়ে গেছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে এই মামলাটা সব দিক থেকে দেখতে গেলে একটা ল্যান্ডমার্ক মামলা, এবং আমাদের এই মামলাটা আমরা কালকে চেষ্টা কোর্টের কাছে স্টেটের তরফে বলবো যে ম্যাক্সিমাম পানিশমেন্ট যেন দেওয়া হয়। কজনকে শাস্তি ঘোষণা হবে? কজনের? চারজনের করা হলো, আর আমাদের টোটাল যাদের যাদের নাম আমাদের বলা হলো, মানে হলো কুন্দন কুমার যাদব, রাজু কুমার পাসওয়ান, রিকি কুমার পাসওয়ান আর ছোট্টু পাসওয়ান, এই চারজনকে দোষী সাব্যস্ত করা হলো। এবং একজন যিনি আছেন মণিকান্ত যাদব, উনি আমাদের ওই সময় ফায়ারিংয়ের সময় ক্রস ফায়ারিংয়ে মারা গেছিলেন। তো এই পুরো আমাদের ট্রায়ালটা, আমাদের যে সেকশনগুলোতে ওকে কনভিক্ট করা হয়েছে আজকে, তার মধ্যে দুটো সেকশন আছে যার ম্যাক্সিমাম পানিশমেন্ট যাবজ্জীবন।